এবার মুসলিম নেতাদের তোপের মুখে পড়লেন বাইডেন। কোনো রাগ ঢাক নয়, সোজা দোষ চাপানো হলো মার্কিন প্রধানের উপর, দেয়া হলো কড়া হুঁশিয়ারি। আর এমন ঘটনা ঘটেছে খোদ হোয়াইট হাউসের ভেতরেই। কেন এমন তুলুধনো শুনলেন বাইডেন, উত্তরেই বা কি বললেন তিনি জানাচ্ছি। তবে তার আগে ফলো ও সাবস্ক্রাইব করুন বাস নিউজ। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে গাজায় বেসামরিক জনগণের উপর হামলার ঘটনায় ফুঁসে উঠেছে মুসলিম অমুসলিম সকল মানুষ, যার জেরে গদি কেঁপে উঠেছে বাইডেনের। তাই তো গলার সুর নরম করে ফিলিস্তিনের জন্য সমাধান ডাকতে ডাকা হলো মার্কিন মুসলিম নেতাদের এক বিশেষ প্রতিনিধি দলকে। হোয়াইট হাউসে এক ঘন্টা ধরে চলে বৈঠক। বৈঠকে ফিলিস্তিনি মুসলিমদের উপর বর্বর আচরণ দেখেও বাইডেনের নীরব সমর্থনের নিন্দা জানান তারা। সেই সাথে সাবধান করে দিয়ে বলেন, এই অবস্থা চলতে থাকলে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোতে বাড়বে মুসলিম বিদ্বেষ, যার প্রভাব পড়বে দেশগুলোর শান্তি শৃঙ্খলা আর ভাবমূর্তির উপর। দর্শক ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন সকলকে, সেই সাথে ফলো ও সাবস্ক্রাইব করুন বাজ নিউজ।